বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু স্বর্ণকার আপনাদের সাথে আছি। বন্ধুরা আজকে আমি 24 জোড়া ইয়ারিং কানের দুলের ডিজাইন এনেছি। এই ডিজাইনগুলো খুবই কম স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন, বিয়ের জন্য, গিফটের জন্য, এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি আপনি ভালোভাবে দেখবেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কম স্বর্ণের মধ্যে আপনি সুন্দরভাবে জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা দেখুন, আপনার যদি বাজেট কম থাকে, চার আনা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করতে চান, তাহলে এখানে চার আনা স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে সেটা আপনি চয়েস করে দেখতে পারেন। সে ডিজাইনটা আপনি যখন তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারকে, তখন আপনি এখানে যেরকম রয়েছে সেরকম করে ছেম করে জিনিসটা তৈরি করে দিতে বলবেন। যখন আপনি তৈরি করতে দিবেন তখন ভালোভাবে বুঝিয়ে দিবেন তাকে যে ছেম করে জিনিসটা কম স্বর্ণের মধ্যে ছোট করে তৈরি করে দিতে। বন্ধুরা আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, পাঁচানা দিয়ে যদি তৈরি করেন, তাহলে এখানে পাঁচানা স্বর্ণের মধ্যে যে কিছু ইয়ারিং কানের দুলের ডিজাইন রয়েছে সে ডিজাইনটা আপনি চয়েস করে দেখতে পারেন। বন্ধুরা সে ডিজাইনটাও কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য, বিয়ের জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা সে ডিজাইনটা আপনি যখন তৈরি করবেন তখন আপনি এখানে যেরকম রয়েছে পাঁচানা স্বর্ণের মধ্যে সেভাবে তৈরি করতে পারেন, বা একটু বড় করেও জিনিসটা আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা ছোট করে তৈরি করলে জিনিসটা ভালো হয়, মজবুত হয়, আর যখন আপনি বড় করে তৈরি করবেন তখন একটু স্বর্ণ বেশি দিবেন। ধরুন 5 থেকে 6 আনা বা 7 আনা এরকম স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন, তাহলে জিনিসগুলো বড় করে তৈরি করলে কোনো সমস্যা হবে না। বন্ধুরা আর এই ডিজাইনগুলো আপনি তাকে বলবেন যে আপনার স্বর্ণকার রয়েছে, তাকে বলে দিবেন নিচের যে ঝুলগুলো রয়েছে, কিছু কিছু ডিজাইনের নিচে চেন ঝুল রয়েছে, সে চেন ঝুলটা একটু মোটা করে তৈরি করে দিতে বলবেন। বন্ধুরা সেটা যদি আপনি মোটা করে তৈরি করেন, তাহলে সে ডিজাইনটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, ভেঙে যাবে না। বন্ধুরা আর এখানে যে ডাটগুলো রয়েছে সে ডাটগুলো আপনি পুশ ডাট ব্যবহার করতে পারেন, তো পুশ ডাটই ভালো হয়, স্বর্ণটাও কম লাগে। যদি আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে পুশ ডাট ব্যবহার করবেন, কারণ বন্ধুরা পুশ ডাটে স্বর্ণটা একটু কম লাগে। আর যদি আপনি 5 থেকে 6 আনা বা 7 আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে সেটা আপনি বাঁকা ডাট দিতে পারেন। বন্ধুরা যখন ডাটটা তৈরি করবেন, যখন আপনার স্বর্ণকারকে জিনিসটা বানাতে দেবেন, তখনই আপনি তাকে বলে দিবেন যে পিছনের যে ডাটটা রয়েছে সেটা মোটা করে জিনিসটা ভালোভাবে তৈরি করে দিতে। বন্ধুরা স্বর্ণটা আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম ভালো স্বর্ণ যে রয়েছে সেটা দিয়ে তৈরি করবেন। যখন আপনি এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন তখন আপনি ভালো স্বর্ণটাই পাবেন যদি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।